কোন জায়গাটা ফার্স্ট লিয়েছিলেন লোক লোক সেই কোনটা লিখেছিল ওই যে পালানটা আছে সেখানটা আর এই বাড়িটাই মানে সবাই আটকে রয়ে গেছিলো। হ্যাঁ এই বাড়িটা আটকে রয়েছে আর দুখানা বাড়ি চলে গেছে ওইখানে যে বাড়িগুলো ছেলে চলে গেছে সে চলে গেছে ওইটা তো অনেক সেদারে ছিল ওটাকেও টান মেরে দিয়েছে আর দেখানা। তুমি একটু দাঁড়িয়ে দাও একটু সাইডের দিকে দাঁড়ো তোমার যা ছবিটা আসছে জল তো অনেক কমেই গেছে রাস্তাটা আমাদের রাস্তাটা যেটা ছিল এইটা দিয়েছি বুঝে যাচ্ছে নিজে বুঝে যাচ্ছে আমি ভাবছি যেন সেইটা দিয়েছিল না কত মিনিট পর জল গেছে গেছে ধরো না আমাদের এখানে বলতে মনোজপুরে যে পৌঁছে গেছে তো রাত্রি 11টার সময় ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে হয়ে গেছে ফিকা খেয়ে চলে গেছে যা গেছে ও একবারে সোজা দাঁড়িয়ে দিয়ে হাজির নদীর তো বলছে বেশি একটা চাপ থাকেনি আগে নাকি ঝাঁপা ছিল আর থেকে বেশি ঝাঁপি ছিল শুধু ভোগ ছিল বলে কেউ সেইটাই শুনছি যে এর থেকে বেশি ছিল আগে যেগুলো আটকে ফেলেছে তো এইটা কেন আটকানো গেল নি নিজেরা গন্ডগোল করলো আর সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হলো কারণ আমাদের যেটা দেখছো যে 2007 যে বাঁধ ভেঙেছিল সেখানে তার থেকে বোধহয় কিছু পরিমাণে জল গেছে কারণ আমাদের যে ঘর দেখছি 2007 এসেছিল তার থেকে বোধহয় 2 হাত বেশি গেছে এটা কত ফুট হবে এটা তোমার ফল হ্যাঁ বাঁধটা নিয়ে 200 ফুটের বেশি লাগছে বাঁধটা নিয়ে সোজাই প্রায় 200 ফুটের মতো তোমার কাছে চলে যাচ্ছে 200 ফুটের উপর চলে যাচ্ছে মোটামুটি কাছাকাছি 100 10 10 300 ফুটের মতো হবে 250-এর কাছে যাবে 250 260 মানে 80 মিটার মানে কত 340 আর কত মিটার আছে 80 মিটার 80 মিটার মানে তোমার তিন দিয়ে করো না এটা কত সময় লাগে দুর্গাপূজার আগে হয়ে যায় কিনা মাটি এরকম উঁচু হবে